हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी ईश्वर कृपाय आमार सब बंधुरा तुम्हरा निश्चय खूब भालो आछो, सुस्थ आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब एई कार्तिक मासे आमी किभाबे आमार गोपालेर सामने दीपदान करलाम एवं कार्तिक मासेर किछु माहात्म्य। तो चलो भिडियोटा स्टार्ट करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। तो स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुर घरे, आर एखन बाजे बेला 12টা। आमी आमार गोपाल सोना के स्नान करिए निलाम परिष्कार शुद्ध जल, ताते गोलाप जल, अगरूफ, किछु फुलेर पापड़ी और तुलसी पाता दिए ओम नमः भगवते वासुदेवाय नमः एई मंत्र बोले आमी आमार मुरारी के स्नान करिए निलाम। आर एखन खूब भालो करे आलतो हाते मुरारी के आमी मुछे निच्छी, मुरारीर गा खूब भालो करे मुछे निच्छी। आर एरपर आमी मुरारी के जामा पड़िए खूब सुंदर करे श्रृंगार करे नेब। कार्तिक मास होच्छे समस्त मासे श्रेष्ठ मास। कार्तिक मास के सब मासेर थेके सेरा मास हिसाबे गण्य करा हय। कार्तिक मासे भगवान श्रीकृष्णेर काछे दीप दान करार कथा बला हयेछे। कार्तिक मासे आमरा आमादेर काछे भगवान श्रीकृष्णेर जे रूप थाकबे সেই রূপের সামনেই আমরা দীপ দান করব, এতে আমাদের অনেক অনেক পুণ্য লাভ হবে। তোমাদের কাছে যদি শ্রীকৃষ্ণের দামোদর রূপ থাকে তাহলে তো খুবই ভালো, আর তা যদি না থাকে তো গোপাল, নারায়ণ, শ্রীকৃষ্ণ যে কোনো রূপের সামনেই আমরা দীপ দান করতে পারি। কারো যদি পাহাড় সমানো পাপ হয়ে থাকে বা পাপে পূর্ণ হয়ে থাকে, এই কার্তিক মাসে একবার দীপ দান করলে সেই পাহাড় সমান পাপও এই দীপের আলোতে ধুয়ে মুছে যায়। আমি ভগবানকে দুপুরের ভোগ নিবেদন করে দিলাম, ভোগে থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর আরতি করে নিয়েছি। আর দুপুরে ভোগ নিবেদন করার পরে আমি চলে সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমি এখন আমার গোপাল সোনাকে একটু গোলাপ জল আর অগরু দিয়ে খুব ভালো করে হাত মুখ একটু মুছে নেব। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি আমার গোপাল সোনাকে এইভাবেই একটু হাত মুখ মুছে দেই। আর যে সকালের ফুলগুলো দিয়েছিলাম ভগবানের সামনে সেই সকালের ফুলগুলো আমি সরিয়ে নিলাম, চন্দন বেটে নিলাম। চন্দনের সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করব আর চন্দনে তিলক পরিয়ে দিলাম। চন্দনের সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করছি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই কার্তিক মাসে তোমরা যদি পারো তো নিরামিষ খাওয়াটা খুবই ভালো বলে মনে করা হয়েছে। আর এই কার্তিক মাসে মাসকলাইয়ের ডাল খাওয়া নিষিদ্ধ মনে করা হয়। আর বেগুন, শিম, বরবটি, লাউ, পটল এও এই কার্তিক মাসে না খাওয়াই ভালো। চন্দন সহযোগে ফুল ভগবানের চরণে অর্পণ করছি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর ফুল দিয়ে সিংহাসন খুব ভালো করে সাজিয়ে নিলাম। 31শে অক্টোবর থেকে পরের পূর্ণিমা পর্যন্ত এই এক মাস এই কার্তিক ব্রত পালন করা হয়। আর এই এক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি দীপ দান করা যায় তো খুবই ভালো। আর যদি কোনো কর্মব্যস্ততার কারণে বা যে কারণে হোক যদি তোমরা মাসে এক মাস যদি দীপ দান করতে না পারো ভগবানের সামনে সন্ধেবেলা, তো অন্তত এক দিন হলেও ভগবানের সামনে দীপ দান করার চেষ্টা করো। এই কার্তিক মাসে দীপ দান করা খুব খুব পুণ্যের ফল পাওয়া যায়।
তো আমি একটি পিতলের থালা নিয়েছি, তাতে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে মাটির একটি প্রদীপ নিয়েছি, মাটির প্রদীপে ঘি দিয়ে পোলতে দিয়ে দিয়েছি। মাটির প্রদীপ ভগবানের কাছে দান করা সব থেকে শুভ বলে মনে করা হয়, আর যদি মাটির প্রদীপ না থাকে তাহলে তোমরা পিতলের প্রদীপও ব্যবহার করতে পারো, তাহলে প্রতিদিনেরটা প্রতিদিন ভালো করে ধুয়ে মেজে তারপরে তোমরা ব্যবহার করবে। আর এই প্রদীপ আমি এখন জ্বালিয়ে নিচ্ছি। বাড়ির প্রত্যেকে এই দীপদান ভগবানের সামনে করতে পারো, আর কারো পক্ষে যদি সন্ধেবেলা সম্ভব না হয়, যদি সন্ধেবেলা তোমরা বাড়িতে না থাকো বা বাড়ির অন্যান্য সদস্যরা যদি সন্ধেবেলা বাড়িতে না থাকে, তাহলে তারা যখন বাড়িতে থাকবে তখন ভগবানের সামনে একটু দীপদান করে যাবে। আমি ভগবানকে সন্ধেবেলা ভোগ নিবেদন করে দিলাম, আর ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর দীপদানের সময় হরে কৃষ্ণ নাম সংকীর্তন করা খুবই ভালো, বা যে কোনো ঠাকুরের কীর্তন গান তোমরা করে নিতে পারো। বাড়ির বাচ্চারাও ভগবানের সামনে এই কার্তিক মাসে দীপদান অবশ্যই করবে। ছোট্ট বাচ্চা যদি খুবই ছোট থাকে, তাহলে আমরা যারা মা তারা যখন দীপদান করব বাচ্চাদের বলবো যে তোমরা আমাদের হাতটা অন্তত ধরো, তাতেও অনেক অনেক ভালো হবে। তো এইভাবে বাচ্চারাও বাড়ির বাচ্চারাও ভগবানের সামনে দীপদান করতে পারে। আর এই থালা, দীপের থালা আমি একটু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ভগবানের সামনে কিভাবে আমরা দীপদান করব, তো ভগবানের চরণে চারবার, নাভিদেশে দুবার, মুখমণ্ডলে তিনবার, আর পুরো শরীরে সাতবার আমরা এইভাবেই হরে কৃষ্ণ নাম সংকীর্তন গাইতে গাইতে ভগবানের সামনে দীপদান করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এইভাবেই আমি ভগবানের সামনে দীপদান করলাম, আর হাত জোর করে প্রণাম করে নিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এখন আমি আমার সমস্ত ঠাকুরকে দীপদান করে নিচ্ছি। সমস্ত ঠাকুরের মুখমণ্ডলে তিনবার আমি দীপদান করে নিচ্ছি। আর আকাশে দিকেও আমরা তিনবার দীপদান করব, তাতে আমাদের যে পিতৃপুরুষদের স্মরণে দীপদান করা হবে, তাতে আমাদের পিতৃপুরুষরাও অনেক অনেক পুণ্য লাভ করবে। ভগবানের উদ্দেশ্যে দীপদান করে আমি আরতি করে নিচ্ছি। এখন প্রতিদিন এই কার্তিক মাসে এক মাস একটা করে মাটির প্রদীপ জ্বালানো খুবই শুভ, আর যদি ঘি দিয়ে জ্বালানো তো সব থেকে শুভ। আর যদি ঘিয়ে প্রদীপ আমরা ভগবানের সামনে দান করতে না পারি তবে তিলের তেলে প্রদীপ অথবা সাদা তেলে প্রদীপও তোমরা ভগবানের সামনে নিবেদন করতে পারো। আমি ভগবানকে
হাতের বাসিটা সরিয়ে রাখলাম, ভগবান এখন একা ভোগ গ্রহণ করে নেবে। আমি চলে এসেছি এখন তুলসী গাছে, আছে তুলসী মাতাকেও আমি এখন আরতি করে নিচ্ছি সন্ধেবেলা, আর তুলসী মাতাকেও আমি দীপ দান করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই দীপদান করার পরে প্রতিদিন আমরা যদি একটা করে মাটির প্রদীপ জ্বালাই এই এক মাস, তবে আমরা এই মাটির প্রদীপগুলো একটা স্থানে জমা করে রেখে দেব, আর কার্তিক মাসের শেষে আমরা কোনো পুকুর কিংবা নদী কিংবা গঙ্গায় গিয়ে আমরা এই প্রদীপগুলো দীপ ফেলে দিয়ে আসব। আর যদি আমরা পিতলের প্রদীপ ব্যবহার করি তো প্রতিদিন এটা প্রতিদিন ধুয়েই ব্যবহার করতে হবে। বাড়ির প্রত্যেকেই এই দীপদান অবশ্যই করবে যার যখন সময় হবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।